এক্সকিউজ মি, আপনার কি লজ্জা শরম নেই? হ্যাঁ, দিনে দুপুরে একটা পুরুষ মানুষের রুমে না জিজ্ঞেস করে ঢুকে পড়ছেন, হোয়াট ইজ দিস? ও আচ্ছা, এটা আপনার রুম আমরা জানাই ছিল, আর জানো আমার কিছু আসতে যেত না, ঠিক আছে? কারণ প্রয়োজনে তখন বাদ না তো কোন প্রয়োজনে আপনি আইন ভাঙলেন? শুনে আপনি ইচ্ছা করে আমার ড্রেসটা ড্রেনে ফালানোর জন্য উপর থেকে ফালাচ্ছেন? আপনি যে কথাটা মাত্র বললেন এটা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন একটা নাশকতামূলক অভিযোগ। আমাকে প্লিজ এখান থেকে জামাটা নিয়ে যাইতে দেন, নাহলে ট্রাস্ট মি আমি না এখনই আপনার উপরে বমি করে দেবো। রুমে ঢুকে আয়নাতে নিজের চেহারা দেখলে তো বমি করবেনই। মানে এরকম চিৎকার করছিস কেন? দেখো না আন্টি, ওই আমার একটা ড্রেস বাতাস উড়ে তোমার ওই ছেলের ব্যালকনিতে গিয়ে পড়েছিল, ওইটাই আমি নিতে আসছি। তো কি হয়েছে, পড়েছে তো নিতে আসিস, নিবি? হ্যাঁ, ওই জায়ান ভাই আমাকে বললো কি তুমি কেন আসছো কষ্ট করে, আমি ব্যালকনি থেকে নিয়ে একদম সোজা তোমার রুমে গিয়ে দিয়ে আসবো। আন্টি, তোমার ছেলেটা না একদম আইস ক্যারেক্টার, একদম কোল অতুকু ডায়মন্ড। কে বলেছে? ঠিক আছে তাহলে চলে যাপিং এ জানি জান আমাকে একদম শপিং এ নিয়ে যায় না। ঠিক আছে যাবো চল। আচ্ছা ঠিক আছে। আরে আমিও তো যাবো। আমার টপটা মনে করে ফালানোর চেষ্টা করছে, বাট ও তো পারে নাই, ওর ব্যালকনি থেকে আটকে গেছে। এখন আমি ওর বাসায় গিয়ে ওর 101টা কথা শুনাই আসছি। তারপর ছেলা কি হয়ে আমি তো জানি, ওর মানে তো আমি চিনি, এই জন্য আমি মনে করি জাস্ট যায় কথা দিয়ে গেমটা জাস্ট উল্টাই দিয়ে আসি।